नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। डॉक्टर साहब, हम लोग को रातें देखे थे, रातें यहाँ से वो बॉर्डर छोड़े, हम लोग गोविंदपुर बॉर्डर गए, फिर उधर से फिर ब्रेक कर दिए, बोला जो नहीं वही बॉर्डर आप लोग को पास करेंगे। फिर हम लोग सीधे इतना 40 किलोमीटर फिर आए, फिर यहीं बैठे हैं। तब पर हम लोग गांव फोन किए तो वहाँ से मीडिया फोन किया है, तो यहाँ से आ रहे हैं। ये भी बोलेंगे सर यहीं हम लोग को मार दीजिए, वो उसको बोलेंगे मार के फेंक सकते हैं, तो पूरा थाना लेके आ गया, बोर्ड घूम के नहीं जा सकते, हम लोग को यही मार दीजिए, ये कर दीजिए। तो उन लोगों का फोर्स ने पूरा एकदम बटालियन पूरा हम लोग के पास दौड़े, लाठीचार्ज करने का शुरू किया, इसलिए हम लोग पीछे घूम के भाग चले। यहाँ आके मैदान में रात कटाए हैं, पानी ना कुछ मिला है, हम लोग रात से यहीं रहे। বাংলা সরকার আদেশ দেন আমাদেরকে বাড়ি যাওয়ার জন্য। স্যার, আমরা মজদুরি কাজ করছিলাম, 22 তারিখে লকডাউন হয়েছিল একদিনের জন্য, কি 25 তারিখে লকডাউন, 26 তারিখে খুলেছিল, আবার 31 তারিখ অবধি হয়ে গেল। 31 তারিখ আসা দেখলাম, 31 তারিখের পর 14 তারিখ হলো, 14 তারিখ আসা দেখলাম আবার বাড়িয়ে দিল। তারপরে আমরা বললাম কি 5:20 24 ঘন্টা হেল্পলাইন থেকে খাওয়া আসছিল, পেট ভরছিল না, তার পেটের দায়ে আমরা বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে, কত কষ্ট করব। তারপরে আমরা জগদীশপুর ভোজপুর ডিস্ট্রিক্টে আমাদেরকে প্রশাসন ধরে কোয়ারেন্টিন করলো, কোয়ারেন্টিন পুরা পেপার দিয়ে আমাদেরকে কাগজ দিয়ে ছাড়লো। আমাদেরকে আসার পর আমাদেরকে বাঙ্গাল সরকার যেতে দিচ্ছে না, আমরা মজদুর লোক, পরশুদিন রাত 8টায় খেয়েছি, কালকে খাইনি, আজকে এখন পর্যন্ত খাইনি, আমরা থাকবো কি মরবো। আমাদেরকে বাঙ্গাল সরকার থাকা উচিত, দেখছি কি বাস ভরে যাচ্ছে, কোটাতে ছাত্র ছিল ছাত্র যাচ্ছে, লেকিন নিয়ম একই হবে, মজদুর লোক যাবে না, পয়সাওয়ালা লোক যাবে, এটা কেমন কানুন হচ্ছে, ওদেরকে ভাবা উচিত, কানুন সবারই জন্য এক, চাই পয়সাওয়ালা থাকুক চাই গরিব থাকুক। কতদিন ধরে এখানে ফেঁসে আছেন? আমরা কাল সন্ধ্যায় থেকে এইখানে আমরা বসে আছি, সন্ধ্যা থেকে আমরা এখানে রাত মাঠে ঘুমিয়ে আছি, আমরা কোথায় যাইনি। কতজন আছেন আপনি? আমরা 29 লোক আছি, 29। ঝাড়খণ্ডে আপনারা কি করতেন? ঝাড়খণ্ডে ছিলাম না, আমরা বানারস ছিলাম, বানারসে লেবারে কাজ করছিলাম, বানারস থেকে আমরা বাঙ্গাল যাচ্ছিলাম, আরা বানারস পাটনা হয়ে বাড়ি, লেকিন আমাদেরকে আরা ডিস্ট্রিক্টে ধরে প্রশাসন কোয়ারেন্টিন করেছে, আমরা ঠিক আছে, কোয়ারেন্টিন করলে খুব ভালো আছে। সমস্ত রাজ্যের সহযোগিতা পেলেন, পশ্চিমবাংলা আপনার বাড়ির একটা, আমাদের পশ্চিমবঙ্গাল রাজ্য আমাদেরকে সহযোগিতা করছে না, তাকে আমরা একটা কোয়ারেন্টিন করে যাচ্ছি, কেউ এমনিও যাচ্ছে, লেকিন আমরা কোয়ারেন্টিন করে যাচ্ছি, আমাদের কাছে সব প্রমাণও আছে, তারপরেও এরকম আমাদের কাছে অসুবিধা হচ্ছে। কোথায় যাবেন আপনারা? আমরা মালদা টাউন যাব, মানিচক থানা। ওখানে কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি ওইখানে, আমাদের জন্ম ওইখানে, আমার দাদা পরদাদার জন্ম ওইখানে, আমাদের কাছে সব কিছু আইডি আছে। এখন আপনারা কি চাইছেন? আমাদেরকে যাওয়ার সুবিধা বাঙ্গাল সরকার দিবে আমাদেরকে, না হলে আমরা 30 জন মরবো এখানে না খেয়ে, তাহলে বাঙ্গাল সরকার কি খুশি হবে না খেয়ে মরলে? বাঙ্গাল সরকার কি এটা চাই? কতজন আছেন আপনি? আমরা 29 জন আছি, বাঙ্গাল সরকারকে ভাবা উচিত আছে কি, মজদুর লাগে আছে কি, কষ্টটা আছে আমাদের কষ্ট, এরকম ওই করুক না মমতা সরকার, তার ওই বুঝতে পারে এরকম কষ্ট আছে, আমাদের বাড়িতে মা বাপ ভাই বোনরা সবাই কাঁদছে, এটা কেমন কথা হচ্ছে, ওদেরকে কিন্তু একটু ময়া দয়া রহম আছে না। বাঙ্গাল সরকারের কাছে পানি চাইছে তো বলছে এখান থেকে সরো, পানি নাই তোমার কাছে, তোমাদের কাছে। কি নাম? আমার নাম মতিউল খান। বানারসে মজদুরির কাজ করছিলাম, ওখানে কাজের যখন কাজ বন্ধ হয়ে গেল, আমরা খেতে পাচ্ছিলাম না, 24 ঘন্টায় 4টা পুরী পেতাম, পুরী খেয়ে পেট ভরতো না, এই অসুবিধায় আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আমরা আরা ডিস্ট্রিক্টে আমাদেরকে ধরলো প্রশাসন, ধরে ওখানে 14 দিন আমাদেরকে রাখলেন, রেখে ওখান থেকে বাস দিয়ে পারমিট করে আমাদেরকে ঝাড়খণ্ড গোবিন্দপুর থানায় এখানে পৌঁছে দিলেন। ওখান থেকে সাইকেল নিয়ে আমরা রওনা দিলাম, একটা বর্ডারে আসলাম, বর্ডারে আর পাচ্ছে না। কি বর্ডার? এটা বাঙ্গাল। কি বলছি আপনাকে? বাঙ্গাল বর্ডার আমাদেরকে পাস দিচ্ছে না, এখানে আমাদেরকে বারবার এখান থেকে ঘোরাচ্ছে, আমরা অসুবিধায় পড়ে গিয়েছি, এখানে খাওয়ার নাই, দাওয়া নাই, কিছু নাই, পানি পাচ্ছি না, আমরা এখানে মাঠেই বসেই আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট, গ্রাম হলো পীরপুর, থানা পুকুরিয়া। কি চাইছেন আপনারা? আমরা যেতে চাই বাড়ি। কতটা অসুবিধার মুখে পড়েছেন এখন পর্যন্ত আপনারা? আমরা অনেক অসুবিধায় পড়ে গেছি, এরকম অবস্থা হয়েছে যে আমার আর কোনো সাহস নাই যে আমরা বাঁচতে পারব, আমাদের হারিয়ে গেছে হিম্মতটা, আমরা আর স্মরণশক্তিও নাই, কিছু নেই, আমরা আর থাকতে পারব। কি নাম? আমার এমডি নূর আলম হোসেন। নাম? এমডি নূর আলম হোসেন।
इन लोग को लेके जाने की कोशिश किया, लेकिन बंगाल सरकार इन लोग को लिया नहीं। फिर हम लोग यहाँ पर लाकर इन लोग को व्यवस्था हम लोग किए हुए, खाने पीने का व्यवस्था हम लोग को चल रहा है, यहाँ रखा हुआ है और व्यवस्था किया। ये लोग कब से फंसे हुए परसों से यहीं पर फंसे हुए। तो बंगाल के जो वहाँ पे जो लोकल स्थानीय पुलिस है, आप उनके साथ कोई जगह जगह उन्हें उससे बात किए थे क्या? हाँ, यहाँ का पुलिस से वहाँ से पुलिस से बातचीत हुई, फिर भी वो लोग नहीं लिए। उन लोगों का क्या कहना है? वो लोग कहा हम लोग नहीं लें। तो अभी इन लोगों के यहाँ पे खाने पीने और रहने की व्यवस्था क्या आप झारखंड सरकार की तरफ से किया जा रहा है? जी जी, पूरा खाने पीने का सब व्यवस्था है। आपका नाम? मनोज कुमार यादव। क्या इन लोगों का आपका घर ही है बंगाल? बंगाल का बंगाल नहीं जा पा रहा इस तो वो जैसे इनका घर बंगाल है, ठीक है, फिर भी बंगाल में ही इनका घर है और यहाँ से भी बंगाल में भी इनको घुसने नहीं दिया था, उसके विषय में आप कुछ कहना है? यही तो हम लोग को आश्चर्य हो रहा है सुन के कि सब स्टेट झारखंड अपना आदमी को बुला रहा, बिहार अपना आदमी को बुला रहा, बंगाल क्यों नहीं ले रहा? इसमें तो बंगाल सरकार को अपने सोचना चाहिए अपने आदमी को कि बंगाल क्यों नहीं ले रहा अपने आदमी को। आपका नाम? और मनोज कुमार यादव, मैथन के बोला।